2020 সালের 14 জুন মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। বান্দ্রার আবাসনে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার মৃত্যুর পর তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে এই নিয়ে তোলপাড় ছিল পুরো বিশ্ব। তবে অনেক জলঘোলা করেও এখনও সঠিক কোনো সমাধানে আসতে পারেননি ভারতীয় পুলিশ। বিতর্ক, জলঘোলা, আক্রমণ সবই চলেছে। তারই মাঝে সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তি পায় হটস্টারে। শেষবারের মতো সুশান্তকে পর্দায় জীবন্ত দেখে চোখে জল ধরে রাখতে পারেননি অনেক দর্শকরাই। হঠাৎ সেই সুশান্তকে নেট মাধ্যমে জীবন্ত রূপে পেলেন নেটাগরিকরা। আচমকাই সকলের নজরে পড়লো সুশান্তের ফেসবুক প্রোফাইলে নতুন ডিসপ্লে পিকচার পোস্ট করা হয়েছে। তারই একটি পুরনো ছবি নতুন করে প্রোফাইলে জায়গা করে নিয়েছে। দুদিনের মধ্যে মন্তব্য বাক্সে উপচে পড়ে মানুষের আবেগ। প্রায় 1500-এরও বেশি মানুষ মন্তব্য করেছেন ইতিমধ্যেই। প্রায় সকলেরই একটি প্রশ্ন, তিনি তো প্রয়াত, তবে তার প্রোফাইলে ছবি কে আপলোড করেছে? কেউ কেউ আবার মিম বানানোর উৎসাহ পেয়ে গেছেন, বিভিন্ন ছবি আপলোড করে ব্যঙ্গাত্মকভাবে লিখছেন বেঁচে আছেন, অনেকে আবার বিষয়টিকে অলৌকিক বলেও দাবি করছেন। চমকপ্রদ এই ঘটনায় তোলপাড় ফেসবুক। সুশান্তের সেই প্রোফাইলের দেওয়াল ধরে একটু পিছনের দিকে ফিরে গেলে দেখা যাবে তার মৃত্যুর পর মোট 3টি পোস্ট করা হয়েছে। ছবি নয়, অভিনেতাকে নিয়ে কিছু লেখা রয়েছে সেসব পোস্টে। তাতে স্পষ্ট তার প্রাক্তন জনসংযোগ দল সে প্রোফাইলটির দায়িত্বে রয়েছেন, অথবা প্রয়াত অভিনেতার কোনো বন্ধু বা পরিবারের সদস্য সে প্রোফাইলটি সামলাচ্ছেন। কিন্তু হঠাৎ ছবি বদলাতে দেখে আটকে উঠেছেন তার ভক্তরাই। ছবি বদলানোর ঘটনা যেহেতু স্বাভাবিকভাবে কোনো মৃত ব্যক্তির প্রোফাইলে দেখা যায় না, তাই এক্ষেত্রে আলোড়ন উঠেছে। ফাতেমা এনি, সময় সংবাদ, ঢাকা।